মানুষ যখন উপরে ওঠেন তাকে নামানোর চেষ্টা করার মত মানুষের অভাব থাকে না, চেষ্টা করাকে ধৈর্য যদি নামানো যায়। একদল মানুষ অন্যটি হিংসা হলো যায় রে, এ নাকি সমস্ত বলিদের সর্দার, সমস্ত বলিদের বাদশাহ বা বলে নাকি সমস্ত উনার বেলা সমস্ত নবীদের সমস্ত বলিদের কাঁধে, সমস্ত বলিদের কাঁধে এত বড় আল্লাহ বলি তাকে নামাতে হবে। কিন্তু আল্লাহ পাক বলেন কত ইজমান দশা কত দিন জমান দশা বিয়া দিগাল কই আল্লাহ তাআলা কোয়া তাআলা বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা করবেন তাই হবে, আল্লাহর ইচ্ছার উপরে কাউরে ইচ্ছা হতেই পারে না, সবার ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছা। আপনার যদি ইচ্ছা হয় পানি হোক, আল্লাহ পাক যদি চান পানি না পানি হবে না, কিন্তু আল্লাহর ইচ্ছাই পানি হবে না। আল্লাহ যদি চান নদী পাহাড় হবে সমুদ্র পাহাড়ে পরিণত হবে, আল্লাহর ইচ্ছাই সমুদ্র পাহাড় হতে পারে। আল্লাহর যদি ইচ্ছা হয় আগুন পানি হতে পারে, আল্লাহর ইচ্ছায় আগুন পানি হয়ে যাবে। আল্লাহর যদি ইচ্ছা হয় পানি আগুন হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় পানি আগুন হয়ে যাবে। ওমাজে সামাই একদম মানুষ মুছে মুছে ভালো জীবন পেস্টিসকে কি করে ডাউন করা যায়। এবারে একজন মানে আধে ঘটনাটা বলেছিলাম আপনাদের হয়তো মনে আছে, মনে নাই কারণ কেউ জুম্মা পড়তে যায় তো খালি ঢুলে একান্তর জুম্মা পড়ে আর দেখা যায় যে জুম্মা পড়ে খালি ঢুলে ঢুলে পড়ে। এক ব্যক্তি বলছে গাছে পাশে অপমান কর, কি করে অপমান করবি, এক কাজ কর, অপমান করতে গেলে পরে গাছে পাশের পাত্তা পেতে হবে, এখন যা ভিড় তা পাত্তা তো পাওয়া যাবে না, তাহলে এক কাজ কর একজন মর, যদি মরিস তাহলে দাউদ জানাজা করার জন্য দাউদ করবো তাহলে গাছে পাশে আসবে, আর তখনই পাত্তা পাবো তখন অপমান করবো। তো বলছে মরবে টাকে মরবে কে একটা, আর চালা বিলাকে বলছে যে আচ্ছা তুই মর। তো বলছে আমার কি খেয়ে নেই কান্দা না, বাড়িতে আমার দিবি না, বাড়িতে আমার বাচ্চা না, বাড়িতে আমার বিটি না, বাড়িতে আমার বেটা নাই, আমি যদি বলি তোর আব্বা বলবে কাকে, আর কাজ করলে আমি কাকে দিবে, ফতেমার মার হাতে আমি মরবো না, তোমার যদি মরার ইচ্ছা হয় তুমি মরো আমি মরতে পারবো না। আরে বাবা মরবি কেন, মরতে হবে না, শুধু মরার মতো শুয়ে থাকবি, খাপাও পেয়েছো ওরে গাউসে আজাম জানাজা পড়াবে, যদি একটু টলকাই হয়ে যায় ওই যে শুভ উঠতে আর পারবো না, ওই যে শুভ শেষ শুভ হবে আমি পারলাম না, তার পাশে যে ছিল বুঝে তাহলে তুই আমি পারলাম না, তার পাশে বলে তুই আমিও পারলাম না, এইভাবে একে একে জিজ্ঞাসা যখন বললো ওয়ালা বললো না আমি পারবো না, ও বলছে আমি পারবো না, ও বলছে আমি পারবো না, ওকে 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 আমি পারলাম না, এইভাবে কেউ যখন রাজি হলো না শেষে কি হয়েছিল, ল্যাংড়া ব্যাটা ছিল, এক পা ছিল ভালো এক পা ছিল, এক পা ছিল ভালো আর এক পা ছিল অক্ষম। তো বলছে তাহলে এক কাজ করে, উনি ওই ইশারা করে বলে তাহলে কেউ যদি না মরে আমার বেটা মরবে, তা বলে বাপ খেয়ে নেই কাজ করে না আমাকে ফেলে, তো তুমি মতো ভালো হতো, বলে না মরবো না আব্বা, যে বেটা মরবে হবে না খালি নাটকটাই করবি, আব্বা বলছে আর কিছু বললেন না ও রাজি হয়ে গেল। এবারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত করার জন্য চলে গেল, দাওয়াত করলেন হুজুর চলে এসে তাড়াতাড়ি বলছি তো গণদেবতার মতো ছুটতে হবে, রাত অনেক হয়ে গেল, তবে কমপ্লিট না করলে ছাড়বো না, যদি ফজর হয় এখানে বসে থাকবেন চুপচাপ সিন্নি নেবেন তবে যাবেন, আমি জানি সিন্নি ছাড়া কেউ বাড়ি যাবেন না। এবার গাউসে পাককে আওয়াজ করলেন হুজুর আমার একটা সন্তান মারা গেছে, আপনাকে জানাজা পড়াতে হবে, আপনি হলেন এই জামানার সবচেয়ে বড় বলি, আপনি বেলায়েতের এলান করে দিয়েছেন আপনি হলেন সবচেয়ে বড় বলি, আপনাকে জানাজা পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে কথা সময় জানাজা সব ঠিক হয়ে গেল, রেডি হয়ে গেল, জানাজা গাহে জানাজা চলে এলো, লাশ চলে এলো, গাউসে পাকে গেলেন, যাবার পর উনি মুসল্লাতে যাবেন জানাজা পড়ার জন্য, ওই সময় একবার বলে উঠলেন আচ্ছা তোমরা বলো আমি জিন্দার জানাজা পড়াবো নাকি মুর্দার
উনি বললেন না ঠিকই বলছো কোনদিন শুনবনি আর কোনদিন আমিও বলিনি আবার গেলেন আবার মনে মনে ভাবছেন জানাজা যদি পড়িয়ে দিও তো কত দূরে আর ওদের কারণে একটা নিরীহ ছেলের প্রাণ যাবে উনি আবার জিজ্ঞাসা করলেন জানাজা পড়াও তো আপা বলছে হুজুর পড়া দিয়ে পড়িয়ে দাও উনি আবার নামাজ পড়াতে যাবেন আল্লাহু আকবার বলতে যাবেন আল্লাহর ওলি কাকে বলা হয় উদার তার শেষ নাই এত বড় দিল দিলের মধ্যে উদারতা মনে মনে ভাবে আল্লাহ আমি যদি নামাজ পড়িয়ে দিই একটা নিরীহ ছেলের প্রাণ চলে যাবে আবার উনি পেছন থেকে ধরিয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা জানাজা পড়িয়ে দেব কি মেকে আমি জানাজা পড়া দাও হ্যাঁ হ্যাঁ হাজার পড়া দিয়ে উনি জানাজা পড়তে এবার আল্লাহু আকবার বলে জানাজা জন্য নামাজের স্টার্ট করে দিয়েছে মানে তকবীরের তাহারি মা পড়ে দিয়েছে কথা ছিল তকবীরের তাহারি মা পড়া যাবে তকবীরের তাহারি মা পড়ার সঙ্গে সঙ্গে ওকে শিক্ষা দেওয়া ছিল তকবীরের তাহারি মা হয়ে যাবে এই নতুন লাফিয়ে উঠে যাবি অত জল মানুষ আরে গাছে পাঠ যেখানে জানা যা পড়াবে এলাকার মানুষ কেউ থাকবে না সবাই ফেলে দিয়ে ওই জায়গাতে হাজির হয়ে যাবে যখন আল্লাহ হু আকবার বলবে কোনো চালু নাই কোনো সাড়া নাই শেষের কথাই ব্যাপার বুঝতে বাকি হইল না বুঝে গেলেন যাকে শুয়েছিলাম সে ছিল জিন্দা জানা যা পড়ার যা হয়েছে এখন সে হয়ে গেছে মুর্দা পীরের সঙ্গে ঠাট্টা করবা ছুটতে ছুটতে গিয়ে পায়ে পড়ে গেছে হুজুর মাফ করে দেন ও হুজুর মাফ করে দেন উনি বললেন ঠিক আছে দাদাকে মাফ করে দিলাম আবার পায়ে পড়ে গেছে হুজুর মাফ করে দেন গাউসে পাক বলে যা মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম উনি বলছেন হুজুর ক্ষমা আমাকে তো করলেন একবার ওদিকে চলেন যারা জানাজা পড়িয়েছেন যে শুয়ে আছে তাকেও একবার উঠিয়ে দেন তাকে সঙ্গে নিয়ে বাড়ি যাব তাকেও একবার উঠিয়ে দেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলির প্রসারতম উনি আবার ঘুরে গেলেন ঘুরে যাওয়ার পর ওই জায়গাতে গিয়ে আবার পেছন দিকে তাকিয়ে আবার আব্বাকে জিজ্ঞেস করছে আচ্ছা যে শুয়ে ছেলেটাকে শুয়ে ছিল এক পা ওয়ালা ছিল এক পা ওয়ালাকে নিবে না দু পা ওয়ালা নিবে কারণ সুবহানাল্লাহ এক পা ওয়ালা চাই না দু পা ওয়ালা চাই হুজুর যদি দু পা হয় তাহলে তো কারাম হয়ে যাবে হুজুর দু পা ওয়ালাই চাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল হাত দাঁড়িয়ে আছে